সংযুক্ত আরব আমিরাতে লগো অনুমোদিত হল বান্ন বাংলা নামের অনলাইন ভিত্তিক টিভি চ্যানেলের বাংলা সংযোগ দেশে দেশে স্লোগানকে বুকে রেখে প্রেরণা আর একাত্তরের চেতনায় অনলাইন চ্যানেল কাজ করে যাবে এ বাংলা ভাষার বিষয়নে বিশ্বব্যাপী আন্তরিক কাজ করবে বান্ন বাংলা সারজায় বান্ন বাংলা টিভির লগ উন্মোচনে এসব বলেন বান্ন বাংলা টিভির সিইও লন্ডন প্রবাসী সাংবাদিক ও কলা ফারুক জোশী বৃহস্পতিবার শাহজাহের একটি অভিজাত হোটেলে তাদের পথ চলা নিয়ে আরো কথা বলেন বান্ন বাংলা টিভির সম্পাদক ইসলাম অভি তিনি বলেন উন্নয়ন সাংবাদিকতা ও বাঙালির শেখরকে বিশ্বময় তুলে ধরতে চ্যানেল কাজ করে যাবে বাঙালির গৌরবময় ইতিহাস বিশ্ব দরবারে পৌঁছে দিতে নিরন্তর কাজ করবে বান্ন বাংলা এ সময় তিনি বিশ্বের নানা প্রান্তে বাস করা সকল প্রবাসীকে পাশে থাকারও আহ্বান জানান সাংবাদিক লুকুর রহমান ও সংবাদ পাঠিকা তিশা সেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক লেফটেন্যান্ট গুলশান আরা আলহাজ আব্দুল করিম কাজী মোহাম্মদ আলী জুলফিকার হায়দার খান সহ আরো অনেকে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান শেষের দিকে একুশের গান কবিতায় মুখরিত ছিল এ আয়োজন সংযুক্ত আরব আমিরাত থেকে মোহাম্মদ সরাউদ্দিন রানির পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক